অতি প্রবল ঘূর্ণিঝড় মোকা কক্সবাজার উত্তর মিয়ানমার উপকূল অতিক্রম করছে। ঘূর্ণিঝড়টি তাণ্ডব শুরু করেছে সেন্ট মার্টিনে। আজ দুপুর একটার পর সেন্ট মার্টিনে তাণ্ডব শুরু করে মোকা। বিষয়টি নিশ্চিত করেন সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবর রহমান। তিনি বলেন, বাতাসের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে, সেই সঙ্গে রয়েছে ভারী বৃষ্টি। এখন জোয়ারের সময়, যদি বাতাসের সঙ্গে যদি জোয়ার আসে তাহলে সাগরের জল উপকূলের মধ্যে চলে আসবে। এই মুহূর্তে মানুষ খুবই আতঙ্কিত, তাদেরকে সান্ত্বনা দেওয়া হচ্ছে। এর আগে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান জানান, ঘূর্ণিঝড় মোকা মূল আঘাত হানবে মিয়ানমারের উপর, যে কারণে বাংলাদেশের জন্য অনেকটাই ঝুঁকি কেটে গেছে। তিনি বলেন, ঘূর্ণিঝড় মোকা টেকনাফ থেকে 50 থেকে 60 কিলোমিটার দূরত্বে দক্ষিণ মিয়ানমারের সিটুয়ে অঞ্চল দিয়ে যাবে। ঘূর্ণিঝড়ের মূল ঝুঁকিটা চলে যাবে মিয়ানমার অঞ্চল দিয়ে। এদিকে অবশেষে কাটলো আতঙ্কের প্রহর। ঘূর্ণিঝড় মোকার কোনো সরাসরি প্রভাব বাংলার উপরে পড়ছে না, তবে আজ গরম থেকে খানিক স্বস্তি মিলতে পারে, এই বিষয়টি নিশ্চিত করেছে হাওয়া অফিস। তবে আজ কলকাতা সহ উপকূলের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বৃষ্টি হবে কলকাতা সহ উপকূল সংলগ্ন জেলাগুলিতে, কিন্তু আগামী তিন দিন দিনের তাপমাত্রা সামান্য কমলেও গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। জেলায় জেলায় মানুষকে ফের সহ্য করতে হবে সূর্যের চোখ রাঙানি। তিন দিন পর থেকে আবারও তাপমাত্রা বাড়তে পারে। উত্তরবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না, কয়েকদিন পর তাপমাত্রা কয়েক ডিগ্রি বাড়তে পারে। রবিবার ভোর রাতে সুপার সাইক্লোনে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় মোকা। ঝড়ের গতিবেগ ঘন্টায় ছিল 240 কিলোমিটার। আজ সকালে স্থলভাগের কাছাকাছি আসার পর মোকার গতিবেগ কিছুটা কমে চরম শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে আছড়ে পড়বে। ল্যান্ডফলের সময় গতিবেগ থাকবে ঘন্টায় 210 কিলোমিটার। মোকার তাণ্ডবে বাংলাদেশ ও মায়ানমার উপকূল সংলগ্ন এলাকায় ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। আজ একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া জেলায়। 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে এইসব জেলায়। এছাড়াও এদিন উপকূল সংলগ্ন জেলা কলকাতা, হাওড়া এবং হুগলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। রবিবার মূলত শুষ্ক আবহাওয়া থাকলেও উত্তরবঙ্গের সব জেলাতেই সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টি হতে পারে বলে জানা গেছে, তবে বৃষ্টির পরিমাণ বাড়বে সোমবার থেকে। মালদা ও দুই দিনাজপুরেও বৃষ্টি হবে সোমবার থেকে। বিগত সপ্তাহে স্বস্তি কাটিয়ে ফের বৈশাখী অস্বস্তিতে পূর্বে দক্ষিণবঙ্গের পশ্চিমের একাধিক জেলা। আজ থেকেই তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায়। মঙ্গলবার তাপপ্রবাহ আরও কিছুটা বাড়বে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে তাপপ্রবাহের সতর্কবার্তা থেকেই যাচ্ছে।